Das Essen von Eva war ausgezeichnet. Wunderbar. Dankeschön. Very good. Mocha. Ja. Mocha. Das ist auch bangladeschisch. Du kriegst den Teller nicht näher. Aaj ami korbo tuna fish er kebab. Hello everyone, assalamu alaikum. So aaj ami rana bana korchi Patrick er arek friend ashbe tar wife ke niye. দেখতে থাকুন আজকে ব্লগ কি রান্না করছি কি বাংলাদেশি খাবার দাদেরকে আমি প্রেজেন্ট করব আজকে আসলে গত কয়েকদিন থেকে যত গেস্টই আসছে আমাদের বাসায় সবাই হঠাৎ করে আসছে এই ফ্রেন্ডটাও প্যাট্রিকের এসেছেন সুইজারল্যান্ড থেকে তো সবার আগে আমি সকালবেলা বাজার করে নিয়ে এসে মাংস মেরিনেট করে রাখলাম তারপর একটা যে কারি বানাই আমি চিকেন কারি সেটার জন্য মুরগিটা ভেজে নিলাম এক ঘন্টা আমি সময় নিয়েছিলাম আমার ঘর গুছাতে তারপর এখন চিকেন রোস্টের জন্য আমি চিকেনটা ভেজে নিচ্ছি রোস্ট করতে গেলেই অনেক ঝামেলা যাই হোক এসব প্রিপেয়ার করে রেখেছি আর ওই যে চিকেন কারি বানিয়েছি এখানে আমি জাস্ট অ্যাড করলাম একটুখানি ফ্রোজেন ভেজিটেবল খেতে দারুণ লাগে রোস্টের মাংসের এক পাশ হয়ে গেলে আর এক পাশটা দিতে হবে আর আজকের এই রোস্টের রেসিপি কিন্তু আমি নিয়েছি আমার ভাবির কাছ থেকে বিয়ে বাড়ির শাহি রোস্ট ট্রাস্ট মি আমি ভাবির ভ্লগ দেখে ফ্যান হয়ে গিয়েছিলাম যে এই রান্না আমাকে শিখতে হবে আমার ভাবির পেজ হচ্ছে নয়া বউ সেখানে ভাবি এই রোস্টের রেসিপি শেয়ার করেছিলেন আজ আমি ভাবির রেসিপি শেয়ার করে রান্না করছি আমি শুধু একটা জিনিসই বেশি করছি সেটা হচ্ছে গ্রেভিটা অনেক বেশি দিচ্ছি আর ভাবি গ্রেভিতে দুধ মিশিয়েছিলেন আমি পানি মিশিয়েছি কারণ প্যাট্রিক দুধ খেতে পারে না আর একটা জিনিস করব আজ সেটা হচ্ছে ক্যানের টুনা ফিশ দিয়ে টুনা ফিশ কাবাব তাই আমি এখানে নিয়েছি জুকিনি আর একটা কাজ করছি অন্য কাজটা দেখছি এরকম করে করে আসলে আমি সারাদিন কাজ করছি আজ আমার কি হয়েছে জানি না প্রত্যেকটা কাজে আমার বেশি সময় লাগছে আমি অনেক এক্সস্টেড যাই হোক এখন আমি পোলাওটা রান্না করে নিচ্ছি এর ফাঁকে আবার গিয়ে টেবিল রেডি করে আসলাম মানে কম সময়ে প্রিপারেশন হলে যা হয় চলে আসলাম কাবাবের দিকে অনেক টুনা ফিশ দিয়ে কাবাব আর এটা আমি করছি জুকিনি দিয়ে একটা ইউরোপিয়ান সবজি এখানে দিয়ে দিলাম লেবুর রস একটা ডিম আদা রসুনের পেস্ট পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটুখানি লাল লঙ্কা আর একটুখানি ধনিয়ার গুঁড়া এটাকে রেডি করে রেখে এক ফাঁকে সালাদও কেটে নিলাম আর একদম শেষে আমি কাবাবটা ভেজে নেবো আমার রান্না মোটামুটি ডান এখন ওয়েট করছি গেস্টের জন্য এবং প্যাট্রিকের জন্য আজ সব কিছুতেই আমার সময় লেগেছে আমি অনেক এক্সস্টেড কয়েকদিন থেকে সব কিছু মিলিয়ে যাই হোক আমি একটু রেডি হয়ে নিলাম ফাইনাল টাচে পার্টি গেস্ট চলে এসেছে প্যাট্রিকের এই বন্ধুরা সুইজারল্যান্ড থেকে এসেছে খুব কম দিনের জন্য জার্মানিতে এসেছে তাই এত তাড়াহুড়া করে আসলে আয়োজন যাই হোক এই হচ্ছে আমার আয়োজন চিকেন রোস্ট চিকেন কারি টুনা কাবাব তারপর সালাদ আর হচ্ছে ডেফিনেটলি আমার এবং আপনাদের দুলা ভাইয়ের পছন্দের পোলাও আর আমি অলওয়েজ যেটা করি আমার বাসায় যদি কখনো রান্নাবান্না হয় বাংলাদেশি আর গেস্ট হয় বিদেশি আমি তাদেরকে অলওয়েজ আমার কালচার তুলে ধরার চেষ্টা করি এবং আমি আগের গেস্টের মতো এই গেস্টকেও বলছিলাম যে আমাদের খাবার বেড়ে দেয়া কিন্তু একটা সংস্কৃতি একটা কালচার এবং আমাদের বন্ধুর বউ বলছিলেন ও তুমি খুব সুন্দর করে খাবার বেড়ে দাও এরা না আসলে হাত দিয়ে নিয়ে খেতে খেতে এমন অবস্থা কাউকে খাবার বেড়ে দিতে পারে না তো আমার সুন্দর করে খাবার বেড়ে দেয়াটা ওদের কাছে খুব অদ্ভুত লাগছে মানে অবাক লাগছিল আমার গেস্টরা অনেক খেয়েছে কিন্তু খাওয়ার সময় খুব বেশি একটা ভিডিও করিনি আর আপনাদের দুলা ভাই টুনা মাছের কাবাব খুবই পছন্দ করেছে খাওয়ার পর ছিল অ্যাজ ইউজুয়াল জার্মান ডিজার্ট আর খাওয়ার পরপরই প্যাট্রিক গিয়ে আসলে ইয়োহানেসকে নিয়ে এসেছে আর দেখুন সে কি লজ্জা ইহান গেস্টদের দেখে খুবই লজ্জা পাচ্ছিল ওর এটা একটা নতুন ক্যারেক্টার আমরা আবিষ্কার করেছি আমার মনে হয় যে এই বয়সের বাচ্চাদের হয়তো এই জিনিসটা থাকে নতুন মানুষ দেখলেই সে অনেক লজ্জা পায় যাই হোক ইহান ফুটবল খেলছে আমাদের গেস্টের সঙ্গে অনেক মজা করছে অ্যাট লিস্ট ফাইনালি আর এখন গেস্ট চলে যাওয়ার পালা Das Essen von Eva war ausgezeichnet. Wunderbar. Dankeschön. Very good. Super. Mocha. Sag mal Mocha. Ja. খাওয়া চলাকালীন সময়ে আমাদের গেস্ট অনেকবার বলেছে খাওয়া অনেক মজা এখনো বললো আর হচ্ছে গিফট ওনারা নিয়ে এসেছেন সুইজারল্যান্ডের ক্যান্ডেল চকলেট আর এখন ওনারা চলে যাচ্ছেন আমি যাচ্ছি আমার ড্রাইভিং স্কুলে সবাই ভালো থাকবেন বাই